অবহেলা বঞ্চনার অভিযোগ ভেঙে যাবে চোদ্দ দলীয় জোট। 2001 সালে নির্বাচনী বিপর্যয়ের পর আওয়ামী লীগ তাদের সমমন রাজনৈতিক আদর্শী বিশ্বাসী দলগুলোকে নিয়ে চোদ্দ দল গঠন করেছিল। এই চোদ্দ দলীয় জোটকে বলা হতো আদর্শিক জোট। আর এই আদর্শিক জোটে এখন টানাপোড়ন এমন জায়গায় পৌঁছেছে যে কোনো সময় জোট ভেঙে যেতে পারে। চোদ্দ দলের শরিকরা প্রকাশ্যে এখন আওয়ামী লীগের সমালোচনা করছেন। আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ যে তাদের সঙ্গে বড় ভাইসুলভ আচরণ করছে, সেই ব্যাপারে অস্বস্তি প্রকাশ করতেও কার্পণ্য করছে না। অন্যদিকে আওয়ামী লীগ তার শরিকদের আগের মতো খুব একটা পাত্তাও দিচ্ছে না। আওয়ামী লীগের পক্ষ থেকে বৃহস্পতিবার রাত চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন আমর শরিক দলগুলোকে সাতটি আসন প্রদান সংক্রান্ত আওয়ামী লীগের সিদ্ধান্ত জানিয়ে দেন। এই সাতটি আসনে নৌকার প্রার্থীরা থাকবে না বলে আমির হোসেন আমর চোদ্দ দলের শরিকদেরকে জানান। তবে চোদ্দ দলের অন্যতম নেতা জাসদ সভাপতি হাসানুল হক ইনু এই সাতটি আসন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে তার সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, এর ফলে চোদ্দ দলের শরিকদের প্রতি অবিচার করা হয়েছে, অন্যায় করা হয়েছে। তারা আওয়ামী লীগ সভাপতির সাথে আমির হোসেন আমরকে আবার কথা বলার জন্য নির্দেশনা দিয়েছেন এবং কথা বলে আসন বৃদ্ধির জন্য প্রস্তাব দিয়েছেন। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার ব্যবস্থা করাও তারা দাবি জানিয়েছে। আসন বৃদ্ধি ছাড়াও সংশ্লিষ্ট আসনের স্বতন্ত্র প্রার্থীদের প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। কিন্তু আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে, এর বাইরে আসন দিতে আওয়ামী লীগ মোটেও রাজি নয়। এ নিয়ে আওয়ামী লীগ সভাপতি চোদ্দ দলের শরিকদের সাথে কথাও বলবেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল গণমাধ্যমকে বলেছেন, চোদ্দ দলের জন্য আসন সংখ্যা আর বাড়ানো হবে না, সাতটিতেই তাদের সন্তুষ্ট থাকতে হবে। এমনকি কোনো স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহার করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। তবে আওয়ামী লীগের একজন নেতা বলছেন, বিষয়টি সব শেষ হয়ে যায়নি, এখনও সময় রয়েছে। চোদ্দ দলের সঙ্গে শেখ হাসিনা বসতেই পারেন, এখনও আমাদের হাতে একদিন সময় আছে, আজকের মধ্যে সবকিছু চূড়ান্ত ফয়সলা হবে। তবে আসন ভাগাভাগি নিয়ে ফয়সলা হলেও চোদ্দ দল নির্বাচনে গেলেও চোদ্দ দলের শরিকরা তাদের ভাষায় অপমানজনকভাবে নির্বাচনে গেলেও শেষ পর্যন্ত চোদ্দ দল টিকবে কিনা তা নিয়ে অনেকের প্রশ্ন দেখা দিয়েছে। কারণ নৌকার প্রার্থী প্রত্যাহার করার পরও স্বতন্ত্র থেকে গেলে এই সাতটি আসনের একটু চোদ্দ দলের নেতারা পাওয়ার সম্ভাবনা নেই, সেক্ষেত্রে তাদের জন্য আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি হবে। বিভিন্ন নেতারা বলছেন, গত পাঁচ বছরে চোদ্দ দলকে আওয়ামী লীগ প্রায় গুরুত্বহীন করে তুলেছে, চোদ্দ দলের অস্তিত্ব সংকটের মুখে ফেলে দিয়েছে আওয়ামী লীগ। 2001 সালে চোদ্দ দল গঠিত হওয়ার পর এই জোটের মাধ্যমে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল আওয়ামী লীগ। বিভিন্ন নেতারা বলছেন, গত পাঁচ বছরে চোদ্দ দলকে আওয়ামী লীগ প্রায় গুরুত্বহীন করে তুলেছে, চোদ্দ দলের অস্তিত্ব সংকটের মুখে ফেলে দিয়েছে আওয়ামী লীগ। 2001 সালে চোদ্দ দল গঠিত হওয়ার পর এই জোটের মাধ্যমে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল আওয়ামী লীগ। পাশাপাশি 2008 সালে নির্বাচনে চোদ্দ দলকে সাথে নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছিল মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলটি। 2014 এবং 2018 নির্বাচনে চোদ্দ দলকে সাথে নিয়েছিল। 2014 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় চোদ্দ দলের শরিকরা ছিলেন, কিন্তু 2018 আওয়ামী লীগ একলা চলো নীতি গ্রহণ করে। চোদ্দ দলের সমন্বয়কারী মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর দৃশ্যত চোদ্দ দল অকার্যকর হয়ে পড়েছিল। আর সাম্প্রতিক সময়ে নির্বাচনে টানাপোড়নের সময় চোদ্দ দলের অবহেলার শিকার হয়েছে বলে শরিকদের অনেকেই মনে করেন। বিশেষ করে আওয়ামী লীগ তাদেরকে আগের মতো পাত্তা দিচ্ছে না এবং তাদের কথাও খুব একটা গুরুত্ব দিচ্ছে না এমন অভিযোগ এখন চোদ্দ দলের শরিকরা প্রায় সবাই বলছেন। এরকম অবস্থায় শেষ পর্যন্ত চোদ্দ দল আদৌ টিকবে কি টিকবে না সেটি একটি বড় প্রশ্ন।